নমস্কার, আমি পার্থেন্দু আর আপনারা দেখছেন আজকের লাইভ সেশন। আজকের লাইভ সেশন জেমস নিয়ে, জেমস সম্বন্ধে কি করা উচিত কি করা উচিত নয়। তো আজকে লাইভ সেশনটা মনে হয় একটু বড় হতে পারে, ওই জন্য যাই করার তাড়াতাড়ি করে দেবো। আজকে হয়তো বেশি কোয়েশ্চেন অ্যান্সার দিতে পারবো না। তো প্রথমে যে কথাটা বলে রাখি, যে এই জেমস এর ব্যাপারে আমাকে সব থেকে বেশি যে হেল্প করেছে সে হচ্ছে বুদ্ধদেব দত্ত ও বনফুল মণ্ডল। এই দুজনার ভাস্ট নলেজ জেমস নিয়ে আমি অলরেডি আপডেট করেছিলাম আমার ফেসবুক প্রোফাইলে, যে আমি এই দুজনের সাথে বসে জেমস নিয়ে বহু কিছু আলোচনা করেছি, বহু কিছু জেনেছি। তো প্রথমেই এই দুজনকে অভিনন্দন জানাতে চাই এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম যে তাদের এই ভাস্ট নলেজ আমার সাথে শেয়ার করার জন্য। আজকে টোটাল ব্যাপারটাই যেটা হবে, আজকে টোটালি জেমস নিয়ে হবে। জেমস সম্বন্ধে কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আছে, সেই ভুল ধারণাগুলো কাটা উচিত এবং জেমস এর কি করতে হয় কি করতে হয় না, এই নিয়ে যে ভ্রান্ত ধারণাগুলো আছে আশা করছি আজকে লাইভ সেশনের পর এই ভ্রান্ত ধারণাগুলো কেটে যাবে সব। তো প্রথমে আসি, জেমস কোনো ময়না চক্রবর্তী কোন কোন জেমস কখন প্রেসক্রাইব করা হয়, সব সময় এটা মনে রাখতে হবে আমরা যোগকারক গ্রহর জেমস পড়ব। যোগকারক গ্রহ অর্থাৎ বেনিফিক প্ল্যানেট অথবা ফাংশনাল বেনিফিক প্ল্যানেট, এই দুটো প্ল্যানেটেরই আমরা জেমস কিন্তু ধারণ করতে পারি। কখনোই মারক গ্রহ অর্থাৎ ম্যালিফিক প্ল্যানেট অথবা অতিমারক গ্রহ ফাংশনাল ম্যালিফিক প্ল্যানেটের জেমস কখনোই ধারণ করা যায় না। এটা স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যবর্জিত বলা হয়েছে, যে ম্যালিফিক প্ল্যানেটের জেমস ধারণ করাটা স্বাস্থ্যসম্মতভাবে বর্জিত বলা হয়েছে। তো আমরা যখনই জেমস ধারণ করব সবসময় আমাদের দেখতে হবে যে গ্রহের জেমস ধারণ করছি সেই গ্রহটা যেন আমার লগ্নের রেসপেক্টে বেনিফিক হয় অথবা ফাংশনাল বেনিফিক হয়, তবেই আমরা জেমস ধারণ করতে পারবো। জেমস এর যে মেন ব্যাপার, আমরা জেমস দেখেছি যে অনেক জ্যোতিষীরা অনেক অ্যাস্ট্রোলজাররা জেমস দেন, তো আমরা জেমস বুঝবো কি করে সেটা অরিজিনাল কি অরিজিনাল নয়, এর পিছনে কিছু লজিক আছে। কেনই বা আমরা জেমস পড়ব, জেমস কিভাবে আমাদের সাপোর্ট দেয়, এই সব ব্যাপারেই আজকে আলোচনা করব। তো আমি একটা মোটামুটি একটা লিস্ট তৈরি করে রেখেছি জেমস রিলেটেড, যদি কারো প্রয়োজন হয় তাহলে সেই লিস্টটা বলতে পারেন, আমি তাকে ভিডিওর পর সেই লিস্টটা পাঠিয়ে দেব। ভিডিওর পর আমি লিস্টটা পাঠিয়ে দেব। তো জেমস এর প্রথমে যেটা যাব, যখনই কোনো জেমস নেবেন বা জেমস কিনবেন, এই টাইপের একটা, আশা করি দেখতে পাচ্ছেন সবাই, এই টাইপের একটা কার্ড দেওয়া হয়, ল্যাবরেটরি টেস্ট কার্ড। এই ল্যাবরেটরি টেস্ট কার্ডের মধ্যে অনেক কিছুই লেখা থাকে, এই ব্যাপারগুলো কি। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জেমস এর একটা নির্দিষ্ট স্পেসিফিক গ্র্যাভিটি অর্থাৎ ঘনত্ব আছে। যেমন রুবির ঘনত্ব একরকম, সাফায়ারের ঘনত্ব একরকম, ওপালের ঘনত্ব একরকম, প্রত্যেকটা জেমসের আলাদা করে ঘনত্ব আছে। তো ঘনত্ব অনুযায়ী, যেটা আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বলছি, ঘনত্ব অনুযায়ী আমাদের জেমস চিনতে হয় যে সেটা অরিজিনালি জেমস না অন্য কিছু পাথর, নাকি সিনথেটিক জেমস। অরিজিনাল জেমসের ঘনত্ব আর সিনথেটিক জেমসের ঘনত্ব এক হয় না, সম্ভব নয়। অরিজিনাল জেমসের ঘনত্ব সাধারণত সিনথেটিক জেমসের ঘনত্ব বা অন্য জেমসের ঘনত্ব থেকে বেশি হয়। ওর যে গঠন, সেই গঠনটা অনেক বেশি, ঘনত্বটা অনেক বেশি। তো প্রথমেই হলো স্পেসিফিক গ্র্যাভিটি। এরপর যদি আমরা এই কার্ডে চলে যাই, এই কার্ডে থাকে হার্ডনেস, অর্থাৎ একটা জেমসের কাঠিন্যতা কত। প্রত্যেকটা জেমসের আলাদা 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 কাঠিন্যতা আছে। সিনথেটিক জেমসের সাথে ওই জেমসের সেই কাঠিন্যতা মিলবে না,
স্পেসিফিক কাঠিন্যতা আছে, সেই কাঠিন্যতা অনুযায়ী জেমস বোঝা যায়। 3 নম্বর হচ্ছে রিফ্লেক্টিভ ইন্ডেক্স, এটা খুব ইম্পর্টেন্ট। ওই জেমসের প্রতিসরণ ক্ষমতা অর্থাৎ প্রতিসরাঙ্ক কত, যারা ফিজিক্সের স্টুডেন্ট অথবা যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করান তারা জানবেন প্রতিসরণ কি। প্রতিসরণ হচ্ছে একটা প্রিজম, একটা প্রিজমের মধ্যে যদি আমি সূর্যের আলো দিই তাহলে সেই সূর্যের আলো সেই সেই প্রিজমটা সেই সূর্যের আলোকে 7টা আলোতে ভেঙে দেয়, 7টা রেতে ভেঙে দেয়। তো ওই প্রিজমের একটা প্রতিসরাঙ্ক আছে, ওই প্রতিসরাঙ্ক অনুযায়ী ও 7টা একটা সাদা আলোকে 7টা রঙে ভাগ করে দেয়। তো প্রত্যেকটা জেমসের এমনি একটা প্রতিসরাঙ্ক আছে। যেমন আমি যদি ধরি ইয়েলো সাফায়ার, ইয়েলো সাফায়ারের যে প্রতিসরাঙ্ক সেই প্রতিসরাঙ্কে যদি সূর্যের আলো পাস করানো হয় তাহলে সব আলোগুলো শোষণ হবে এবং শুধু হলুদ আলোটা বেরোবে। তো এই প্রতিসরাঙ্ক হচ্ছে খুব ইম্পর্টেন্ট, রিফ্লেক্টিভ ইন্ডেক্স হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জেমস তা যে অরিজিনাল কে অরিজিনাল নয় সেটার জন্য। এই 3টে জিনিস সাধারণত দেখা যায়। এছাড়া প্রত্যেকটা জেমসের আলাদা আলাদা কেমিক্যাল ফর্মুলা আছে, সেই কেমিক্যাল ফর্মুলা অনুযায়ী জেমসের গ্রুপও আলাদা আছে। তো কেমিক্যাল ফর্মুলাতে যে লাভ নেই, আমরা মোটামুটি কি দেখবো, আমরা হার্ডনেস দেখব, আমরা স্পেসিফিক গ্র্যাভিটি দেখব, আর আমরা প্রতিসরাঙ্ক দেখব। প্রত্যেকটা জেমসের হার্ডনেস কত, স্পেসিফিক গ্র্যাভিটি কত, রিফ্লেক্টিভ ইন্ডেক্স কত, এর আলাদা আলাদা করে আমার কাছে একটা চার্ট তৈরি করা আছে। আমি যদি প্রত্যেকটা আলাদা আলাদা করে বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই চার্ট আমার কাছে রাখা আছে, যদি কারোর প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি চার্টটা আপনাকে পাঠিয়ে দেবো। এইবার আসছি জেমস সম্বন্ধে। তো প্রথমে যে গ্রহটার সম্বন্ধে শুরু করব, সেই গ্রহটা হচ্ছে, সপ্তাহ ধরেই শুরু করি, তো প্রথমে সপ্তাহে রবি, রবিবার অর্থাৎ রবি, সূর্য নিয়ে আমরা কথা বলব। রবির জেমস হচ্ছে যেটা পার্মানেন্ট জেমস, প্রথম যেটা রবির মূল রত্ন, সেই মূল রত্ন হচ্ছে রুবি অর্থাৎ চুন। তো চুনি হচ্ছে রবির মেন রত্ন। চুনি কখন ধারণ করা উচিত? যদি লগ্ন কুণ্ডলিতে বিওয়ান চাটে যদি রবি যৌগকারক হয় অথবা যদি ফাংশনাল বেনিফিক হয় তাহলে চুনি ধারণ করা যায়। এইবার প্রশ্ন হচ্ছে চুনি কোন মেটালে ধারণ করব আমরা? স্বাস্থ্যসম্মত সবসময় রবি রত্ন প্রথমত সোনা এবং দ্বিতীয়ত তামাতে ধারণ করা যায়, আর কোনো মেটালে রবি রত্ন ধারণ করা যায় না। সোনা আর তামা এই 2টি মেটালে ধারণ করা যায়। রবির রত্ন আমাদের কোন আঙুলে পড়তে হয়? রবির রত্ন আমাদের যে লিটল ফিঙ্গার আছে, লিটল ফিঙ্গারের পাশের যে ফিঙ্গারটা, অর্থাৎ এটা ইন্ডেক্স ফিঙ্গার, এটা মিডল ফিঙ্গার, এটা রিং ফিঙ্গার। তো এই যে রিং ফিঙ্গারে রবির রত্ন ধারণ করতে হয়। রবির রত্ন ধারণ করার পূর্বে সেই রত্নের প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তো কি করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়? রবির রত্ন যখন আংটিতে বানিয়ে নিলেন, বানিয়ে নেওয়ার পর যে কোনো রবিবার আপনাকে কাঁচা দুধ আর গঙ্গা জলে সেই আংটিটা ভালো করে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিজের হাতের উপর রেখে 108 বার রবি গ্রহের মন্ত্র জপ করে নিতে হবে এবং সকাল 12টার আগে সেই রত্ন ধারণ করতে হবে। এটা স্বাস্থ্যসম্মত বিধি এবং এই বিধি একটাই বিধি, এর আলাদা কোনো বিধি নেই। তো রবির রত্ন ধারণ করার মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঁচা দুধ গঙ্গা জলে ধুয়ে হাতের উপর রেখে রবি গ্রহের 108 বার বীজ মন্ত্র করে সকাল 12টার আগে রবির রত্ন ধারণ করতে হবে। এটা হলো রবি গ্রহের মেন। এবার রবির যে চুনি, এই চুনি স্পেসিফিক গ্র্যাভিটি, রিফ্লেক্টিভ ইন্ডেক্স এবং হার্ডনেস কত সেটা আমার কাছে বলেছি, লিস্ট আছে, যাদের যাদের লাগবে আপনারা একটু জানাবেন, আমি লিস্টটা দিয়ে দেবো আপনাদের। তো আমার কাছে একটা চুনি আছে, আমাদের একটু দেখায় আপনাদের।
এইটা হচ্ছে চুনি। এটা ল্যাব টেস্ট করা একটা অরিজিনাল চুনি। যখন অরিজিনাল চুনি সাথে যখন কোনো ডুপ্লিকেট চুনি পাবেন, দুটো যখন হাতে রাখবেন, দু হাতে রাখবেন, দেখবেন একই রকম আকৃতি একই রকম, কিন্তু যে ডুপ্লিকেট চুনি তার ওজনটা অনেকটাই কম হবে। চুনিটা আমার কাছে ছিল, তাই আমি দেখিয়ে দিলাম। ল্যাব টেস্ট ছাড়া পাথর নেওয়া যাবে না। অনেকে ভাবেন যে ল্যাব টেস্ট হয়তো ভুল, এটা সবসময় মাথায় রাখতে হবে। ল্যাব টেস্টে জানা যায় যে ওটা পাথর না রত্ন, তার কারণ সব রত্নই পাথর কিন্তু সব পাথর রত্ন না। তো ল্যাব টেস্টের রিপোর্ট আমাদের কাছে নিতেই হবে, তাছাড়া পাথর নেওয়া উচিত নয়। তো রবি গ্রহ হলো বিপ্লব বাস্তুকা স্পেসিফিক গ্র্যাভিটি ইজিক্যাল টু ঘনত্ব কি হবে আমি বলে দিচ্ছি কিভাবে, আমি একটু শেষ করে নিই। রবির পর এবারে আমরা চলে যাব চন্দ্র। চন্দ্রের মূল রত্ন হিসাবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মুক্ত। এই মুক্ত টেস্টের একটা খুব অদ্ভুত ব্যাপার আছে। কোনো মুক্ত যদি আয়নার কিংবা কোনো কাঁচে যদি ঘষা হয়, তাহলে খড়ি দিয়ে ঘষলে যেমন দাগ ওঠে তেমন দাগ ওঠে। এটা হচ্ছে মুক্তর একটা টেস্ট। এই টেস্টটা করে দেখতে পারেন যাদের কাছে মুক্ত আছে। তো এটা একটা মুক্ত টেস্ট। আমার পার্সোনাল মতে চন্দ্রেরকে, চন্দ্র গ্রহকে যদি বলবান করতে হয় তাহলে মুক্তর থেকেও ভালো চন্দ্রমণি, অর্থাৎ যেটা মুনস্টোন, সেটা আরো বেশি ভালো কাজ করে। এটা আমার পার্সোনাল মতামত, আপনারা ট্রাই করে দেখবেন, যদি যা রেজাল্ট আসবে আমাকে জানাতে পারেন। আমার পার্সোনাল মতামত অনুযায়ী মুক্তর থেকে চন্দ্রকে যদি বলি বলবান করতে হয়, সেক্ষেত্রে চন্দ্রমণি অথবা মুনস্টোন হচ্ছে খুব ভালো কাজ করে। আমার কাছে একটা মুনস্টোন আছে, এটা হচ্ছে মুনস্টোন। এটা চন্দ্রের বল বৃদ্ধির জন্য দেওয়া হয়। এবার চন্দ্রের যে জেমস সেটা আমরা কোন আঙুলে পড়ব? চন্দ্রের জেমস আমরা লিটিল ফিঙ্গারে পড়ব। অনেকে বলে চন্দ্রের জেমস ইন্ডেক্স ফিঙ্গারে পড়া যায়, আমার মতে লিটিল ফিঙ্গারে পড়াই ভালো। চন্দ্রের জেমস আমরা পড়ব লিটিল ফিঙ্গারে, এবং সব সময় চন্দ্রের যে জেমস সেটার যে মেটাল ইউজ হয় সেটা হচ্ছে রূপো, সোনা নয়। চন্দ্রর পড়ার জন্য যে জেমস দরকার হয় সেটা হচ্ছে রূপো, সরি রূপো। রূপোতে চন্দ্রের জেমস বাঁধাতে হয় এবং এতে চন্দ্রের জেমসের কার্যকারিতা খুব বাড়ে। এর প্রাণ প্রতিষ্ঠা বিধি কি? একই রকম কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে আংটিটা ধুয়ে নেবেন এবং যে কোনো সোমবার এই কাজটা করে ওটা আংটিটা ধুয়ে হাতের মধ্যে নিয়ে চন্দ্রের 108 বার বীজ মন্ত্র করে সূর্য ডোবার আগে সেটা হাতে ধারণ করতে হয়। এটা সিম্পল হচ্ছে একটা প্রাণ প্রতিষ্ঠা বিধি। চন্দ্রের মুনস্টোনের কি স্পেসিফিক গ্র্যাভিটি কি রিফ্লেক্টিভ ইন্ডেক্স আমি দিয়ে দেবো, আমার কাছে যে লিস্ট আছে। চন্দ্র হলো, এইবার হচ্ছে মঙ্গল। মঙ্গলের রত্ন হচ্ছে রক্ত প্রবাল। মঙ্গলের রত্ন হচ্ছে রক্ত প্রবাল। আমার কাছে একটা রক্ত প্রবাল আছে, এইটা হচ্ছে মঙ্গলের রত্ন। মঙ্গলকে সবসময় যোগকারক হতে হবে, অথবা মঙ্গলকে ফাংশনাল বেনিফিক হতে হবে, তবে এই রক্ত প্রবাল ধারণ করা যায়। এই রক্ত প্রবাল ধারণ করার জন্য যে মেটাল লাগে সেই মেটালটা হচ্ছে সোনা অথবা পিতল। মঙ্গলের রত্ন কখনোই
কোনোভাবে চাঁদিতে ধারণ করা যায় না। এটা আপনারা জেনে রাখুন, মঙ্গলের রত্ন কখনোই চাঁদিতে ধারণ করা যায় না। এর পেছনে সব থেকে যেটা বড় লজিক হচ্ছে, মঙ্গল হচ্ছে একটা ফায়ারি প্ল্যানেট, চাঁদি হচ্ছে চন্দ্রের মেটাল, চন্দ্র হচ্ছে একটা ওয়াটারি প্ল্যানেট। এবার একটা ফায়ারি প্ল্যানেটকে যদি আপনি ওয়াটারি প্ল্যানেটের মধ্যে রেখে দেন, তাহলে সেই ফায়ারি প্ল্যানেটের কার্যকর ক্ষমতা কমে যাবে, কার্যকরী ক্ষমতা কমে যাবে। মঙ্গলের রত্ন কোনোভাবেই আপনার রূপতে ধারণ করা যায় না। মঙ্গলের রত্ন ধারণ সব সময় সোনা অথবা পিতলে করতে হবে, এবং মঙ্গলের রত্ন আমাদের যে রিং ফিঙ্গার, অর্থাৎ যে ফিঙ্গারে রুবি পরার কথা বলা হয়েছিল, সেই ফিঙ্গারে পড়তে হবে মঙ্গলের রত্ন। মঙ্গলের রত্নের প্রাণ প্রতিষ্ঠা বিধি কি? যে কোনো মঙ্গলবার কাঁচা দুধ গঙ্গা জলে সেই আংটিটা ভালো করে ধুয়ে মঙ্গলের 108 বার বীজ মন্ত্র, মঙ্গলের 108 বার বীজ মন্ত্র জপ করে সূর্য ডোবার আগে মঙ্গলের রত্ন ধারণ করতে হয়। এরপর যাচ্ছি বুধ। বুধ গ্রহের মেন যে রত্ন, বুধ গ্রহের মেন রত্ন আমরা সবাই জানি, পান্না বা এমারাল্ড। এইটা হচ্ছে পান্না, গ্রিন কালারের হয়। বুধ গ্রহের এই রত্ন পান্না বা এমারাল্ড, এই রত্নের রত্ন তখনই ধারণ করা যায় যদি বুধ গ্রহ লগ্ন সাপেক্ষে আপনার বেনিফিক অথবা ফাংশনাল বেনিফিক হয়। মেলিফিক অথবা ফাংশনাল মেলিফিক হলে বুধ গ্রহের রত্ন ধারণ করা যায় না, এতে লাভ তো হয় না বরঞ্চ ক্ষতি হয়। বুধ গ্রহের রত্ন সবসময় লিটিল ফিঙ্গারে ধারণ করতে হয়, লিটিল ফিঙ্গারে সবসময় ধারণ করতে হয় বুধ গ্রহের রত্ন। এবং বুধ গ্রহ রত্নের ধারণ করার যে মেটাল, এখানে দুটো মেটালের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যদি বুধ সূর্যের সাথে কম্বাস্ট হয়ে না থাকে, অর্থাৎ বুধ সূর্য যদি বুধকে পুড়িয়ে না দেয়, তাহলে বুধ বুধের যে রত্ন সেটা সোনা দিয়ে পরা যায়। আর বুধ যদি সূর্যের সাথে থেকে কম্বাস্ট হয়ে যায়, সেক্ষেত্রে বুধের যে পান্না এটা সোনা দিয়ে পরা যায় না, তখন একে চাঁদি দিয়ে পড়তে হয়। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেন। বুধ বুধের রত্ন পরার যে দুটো মেটাল, সেই দুটো মেটালের স্পেসিফিক কিছু নিয়ম রয়েছে। যদি বুধ সূর্যের দ্বারা কম্বাস্ট হয়ে থাকে, তাহলে চাঁদি দিয়ে পড়তে হবে। আর বুধ যদি সূর্যের দ্বারা কম্বাস্ট না হয়ে থাকে, সেক্ষেত্রে সোনা দিয়ে বুধের পান্না পড়তে হবে, লিটিল ফিঙ্গারে পড়তে হবে। প্রাণ প্রতিষ্ঠা বিধি হচ্ছে যে কোনো বুধবার কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে সেই আংটিটা ধুয়ে হাতে রেখে 108 বার বুধের বীজ মন্ত্রের জপ করতে হবে, এবং সূর্য ডোবার আগে বুধের এই আংটি ধারণ করতে হবে। বুধ গেল, এরপর আসছি বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের মেন যে রত্ন, সেই রত্ন হচ্ছে আমরা সবাই জানি পোখরাজ। কিন্তু আমার পার্সোনাল মতে পোখরাজের থেকেও বৃহস্পতি গ্রহে সব থেকে ভালো কাজ করে, সে হচ্ছে ইয়েলো টোকাজ। পোখরাজ কখন খুব ভালো কাজ করে? পোখরাজ পড়ার বিধি হচ্ছে, আপনি যদি কাউকে কখনো পোখরাজ প্রেসক্রাইব করছেন, সব সময় দেখে নেবেন যে বৃহস্পতির সাথে সাথে শনি গ্রহ ভালো অবস্থায় আছে কিনা। চার্টে যদি শনি গ্রহ ভালো অবস্থায় থাকে, তবেই পোখরাজ প্রেসক্রাইব করুন। কারণ সবসময় মনে রাখতে হবে পোখরাজ হচ্ছে ইয়েলো সাফায়ার, সাফায়ার গ্রুপ। পোখরাজ পড়ার সাথে সাথে কোনো না কোনোভাবে শনিগ্রহ বল পায়, সেক্ষেত্রে শনি গ্রহ যদি পীড়িত অবস্থায় থাকে এবং খুব বাজে অবস্থায় থাকে, সেক্ষেত্রে পোখরাজ পড়লে যেমন বৃহস্পতিকে বুস্ট আপ করবে, ঠিক তেমনি শনি গ্রহর বল, ম্যালেফিক বল বৃদ্ধি করে কিন্তু আরো প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাই বৃহস্পতি রত্ন হিসাবে চোখ বন্ধ করে যদি ইয়েলো টোপাস দেওয়া যায়, তাহলে শুধুমাত্র বৃহস্পতির কাজ খুবই ভালো হয়। এটা আমার পার্সোনাল মতামত, কারণ বহু জ্যোতিষী, বহু অ্যাস্ট্রোলজাররা আছেন যারা হচ্ছে বৃহস্পতির পাথর পোখরাজ লেখেন। কিন্তু আমি যদি পার্সোনালি বলছি, আমি চার্ট দেখে যদি দেখি শনি গ্রহের অবস্থা বাজে, আমি ইয়েলো সাফায়ার লিখি না, আমি পোখরাজ, আমি বৃহস্পতির পাথর বলতে চোখ বন্ধ করে টোপাজ বুঝি। যদি শনি গ্রহের
যদি বলাবল যদি ঠিক আছে, যদি পীড়িত নয়, যদি ম্যালিফিক রেজাল্ট দেবে না, অথবা দশা পারমিট করছে, তখন আমি পোখরাজ লিখি। আমার কাছে একটা ইয়েলো সাফায়ার আছে, এটা হচ্ছে পোখরাজ। এটা হচ্ছে পোখরাজ। তো বৃহস্পতি গ্রহের জন্য আমার মতে ইয়েলো টোপাজ হচ্ছে বেস্ট রত্ন। যদি শনি গ্রহের অবস্থান ভালো থাকে সেক্ষেত্রে পোখরাজ দেওয়া যায়। এই পোখরাজ অথবা ইয়েলো টোপাজে ধারণ করার যে মেন মেটাল, সেই মেটালটা হচ্ছে সোনা, গোল্ড অথবা পিতল। পিতল অথবা সোনাতে পোখরাজ অথবা ইয়েলো টোপাজ ধারণ করা হয়, এবং পোখরাজ অথবা ইয়েলো টোপাজ ইন্ডেক্স ফিঙ্গারে ধারণ করতে হয়। এর প্রাণ প্রতিষ্ঠা বিধি হচ্ছে, এর আংটি আপনি কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে হাতের মধ্যে রেখে বৃহস্পতি দেবের 108 বার বীজ মন্ত্র জপ করে সূর্য ডুবে যাওয়ার আগে পরে নিতে হবে। এর এটাই হচ্ছে এর প্রাণ প্রতিষ্ঠা বিধি। তো বৃহস্পতি রত্ন বলতে যারাই বুঝছেন যে ইয়েলো সাফায়ার, আমার মতে শুধু ইয়েলো সাফায়ার বৃহস্পতি রত্ন নয়, বৃহস্পতি রত্ন ইয়েলো টোপাজ। বৃহস্পতির সাথে সাথে যদি শনি গ্রহের অবস্থান থাকে, অবস্থান ভালো থাকে, সেক্ষেত্রে ইয়েলো সাফায়ার দিলে খুব ভালো কাজ হয়। যেহেতু এটা সাফায়ার গ্রুপ, কোনো না কোনো ভাবে এ শনি গ্রহকে শনি গ্রহের বল বৃদ্ধি করে। সেক্ষেত্রে যদি শনি গ্রহে ম্যালিফিকটা বৃদ্ধি করা হয় তাহলে আমাদের ভালো তো কিছুই হবে না, বরঞ্চ খারাপ হবে। তাই চোখ বন্ধ করে বৃহস্পতির পাথর ইয়েলো টোপাজ দেওয়া উচিত। যদি শনি গ্রহ ভালো থাকে তাহলে ইয়েলো সাফায়ার আমরা দিতে পারবো। এটা হচ্ছে বৃহস্পতি গেল। এবার আসি শুক্র। শুক্র গ্রহের মেন পাথর, মেন জেমস যেটা স্বাস্থ্যসম্মত বলা হয়েছে সেটা ডায়মন্ড। কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে দেখেছি, 35 এর অভাবে যদি কাউকে ডায়মন্ড পরানো হয় তাহলে তার মধ্যে একটা হার্সনেস চলে আসে। তো শুক্র গ্রহের পাথর হিসেবে শুধু ডায়মন্ড বললে অনেকটাই কম বলা হবে। শুক্র গ্রহের পাথর হিসাবে ডায়মন্ড যেমন ভালো 30 বছরের আগে, ঠিক তেমনি 28 বছরের আগে, ঠিক তেমনি 28 বছরের পর যদি শুক্র গ্রহে রত্ন পড়ানো হয় সেক্ষেত্রে ওপাল হচ্ছে খুবই ভালো কাজ করে। ওপালের মতো রত্ন শুক্র গ্রহের জন্য খুবই ভালো কাজ করে, প্লাস হোয়াইট টোপাজও শুক্রের জন্য খুব ভালো কাজ করে। তো শুক্র গ্রহের মেন রত্ন হলো ডায়মন্ড, কিন্তু 28 বছর আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 28 বছরের বেশি যদি কারো এজ হয় তাহলে ডায়মন্ড না দেওয়াই ভালো। এতে কিছু নেগেটিভ এফেক্ট চলে আসে, ক্যারেক্টারিস্টিক নেগেটিভ এফেক্ট চলে আসে। 28-এর পরে ডায়মন্ড দেওয়া সাধারণত বন্ধ করাটাই ভালো। সেক্ষেত্রে ওপাল এবং হোয়াইট টোপাজ যদি দেওয়া যায় তাহলে খুব ভালো। শুক্র গ্রহের যে এই রত্ন, এই রত্ন সবসময় রূপতে ধারণ করতে হয়। শুক্র গ্রহের রত্নের মেটাল হচ্ছে রূপ অথবা প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম অথবা রূপতে শুক্র গ্রহের রত্ন ধারণ করতে হয়। শুক্র গ্রহের রত্ন আপনার মিডল ফিঙ্গার অথবা ইন্ডেক্স ফিঙ্গার, এই দুটো ফিঙ্গারেই পড়া হয়। মিডল ফিঙ্গারেও পড়া হয়, ইন্ডেক্স ফিঙ্গারেও পড়া হয়। এই শুক্র গ্রহের রত্নের প্রাণ প্রতিষ্ঠা বিধি হচ্ছে, দুধ এবং গঙ্গা জল দিয়ে আংটিটা ধোয়ার পর হাতে রেখে শুক্রদেবের 108 বার বীজ মন্ত্র পাঠ, এবং ভালো করে মনে রাখতে হবে সূর্য ডুবে যাওয়ার পর শুক্রদেবের রত্ন ধারণ করতে হয়। অন্যান্য রত্নগুলো যেমন সূর্য ডুবে যাওয়ার আগে ধারণ করতে হয়, শুক্রদেবের রত্ন সূর্য ডুবে যাওয়ার পর ধারণ করতে হয়। শুক্র হলো। এইবার আসছি শনি গ্রহ। শনি গ্রহের জন্য যে মেন জেমস বলা হয়েছে সেই মেন জেমস হচ্ছে ইয়েলো সাফায়ার, সরি শুক্র শনি গ্রহের জন্য যে মেন জেমস বলা হয়েছে সেই মেন জেমস হচ্ছে ব্লু সাফায়ার, অর্থাৎ নীলা। এই মুহূর্তে আমার কাছে নীলা নেই, তাই আমি আপনাদের দেখাতে পাচ্ছি না।
এই নীলা রত্ন খুব এফেক্টিভ যদি শনিগ্রহ বেনিফিক অথবা ফাংশনাল বেনিফিক হয়, তবে খুবই এফেক্টিভ এই নীলা রত্ন। সবসময় মনে রাখতে হবে শনি গ্রহের যে রত্ন নীলা কখনোই সোনাতে ধারণ করা উচিত নয়, অথবা কখনোই রূপতে ধারণ করা উচিত নয়। শনি গ্রহের রত্ন সবসময় পঞ্চ ধাতুতে ধারণ করতে হয়। আমি আরেকবার বলছি, শনি গ্রহের রত্ন সবসময় পঞ্চ ধাতুতে ধারণ করতে হয় এবং এটাই বিধি। শনি গ্রহের রত্ন মিডিল ফিঙ্গারে আমাদের ধারণ করতে হয়, এর জন্য একটাই ফিঙ্গার, সেটা হচ্ছে মিডিল ফিঙ্গার। এই মিডিল ফিঙ্গারে শনি গ্রহের রত্ন ধারণ করতে হয়। এই রত্নের প্রাণ প্রতিষ্ঠা বিধি হচ্ছে দুধ আর গঙ্গা জল দিয়ে ধুয়ে হাতে রেখে শনি গ্রহের 108 বার বীজ মন্ত্র পাঠ, এবং অবশ্যই সূর্য ডুবে যাওয়ার পর শনি গ্রহের রত্ন ধারণ করতে হয়। যে কোনো শনিবার সূর্য ডুবে যাওয়ার পর শনি গ্রহের রত্ন ধারণ করতে হয়। শুক্রের রত্ন শুক্রবার সূর্য ডুবে যাওয়ার পর এবং শনি গ্রহের রত্ন শনিবার সূর্য ডুবে যাওয়ার পর ধারণ করতে হয়। শনি গ্রহের নীলার একটা সাবস্টিটিউট স্টোন আছে, কারণ নীলার প্রাইস অনেক বেশি আসে, সেক্ষেত্রে ললিট বলে একটা স্টোন আছে, LOLIT, আমরা যাদের যাকে নীলি বলি, সেক্ষেত্রে ললিট ধারণ করলেও সুফল পাওয়া যায় শনি গ্রহের জন্য। মোটামুটি আমরা সব জেমস্টোনই কভার করলাম। এবার কিছু উপরত্ন নিয়ে বলি। সূর্য অর্থাৎ রবির জন্য যেমন চুনি বলা হয়েছিল, চুনির দাম বেশ হাই, অনেক বেশি হাই, তো হট করে যদি কেউ অ্যাফোর্ড করতে না পারেন সেক্ষেত্রে রুবি স্টার অথবা স্টার রুবি বলে একটা রত্ন আছে, এটা রবি গ্রহের জন্য পড়া হয়। এটা একটা সাবস্টিটিউট স্টোন, স্টার রুবি। এই স্টোনের স্পেসিফিক, এর মেন হচ্ছে যে চেনার সব থেকে বড় উপায় হচ্ছে এই স্টোনের ওপর যদি কোনো আলো ফেলা হয় তাহলে সে আলোটা একটা তারার আকার নেয়, স্টারের আকার নেয়, এই জন্য এর নাম স্টার রুবি। রবি গ্রহের উপরত্ন হিসাবে স্টার রুবি ধারণ করা যেতে পারে। বুধ, বুধ গ্রহের যে পান্না, পান্নারও খুবই হাই প্রাইস। ইমিডিয়েট যদি কেউ পান্না না নিতে পারেন তাহলে পান্নার জন্য এই একটা রত্ন, এর নাম হচ্ছে পেরিডট। পান্না গ্রহের জন্য এই রত্ন ধারণ করলে পান্নার মতোই সুফল পাওয়া যায়, কিন্তু সবসময় মনে রাখতে হবে এই পেরিডটের কার্যক্ষমতা মাত্র 2 বছর, অর্থাৎ 2 বছর পর এই পেরিডট আর কোনো কাজ করবে না, 2 বছর পর আপনাকে আবার নতুন পেরিডট কিনতে হবে। বুধ গ্রহের সাবস্টিটিউট স্টোন হচ্ছে এটা পান্না। এইবার কয়েকটা স্পেশাল রত্নের জন্য বলি। মঙ্গল যখন যোগকারক অবস্থায় থেকে কোনো লগ্নে, মঙ্গল যোগকারক অথবা ফাংশনাল বেনিফিক, কিন্তু মঙ্গল বসে গেছে কর্কট রাশিতে, অর্থাৎ জলঘরে বসে গেছে এবং মঙ্গল কর্কট রাশিতে বসার জন্য নিচস্থ হয়ে গেছে, সেক্ষেত্রে রক্ত প্রবাল দিয়ে পাওয়ার আপ করার চেয়ে আপনি যদি হোয়াইট পলা অর্থাৎ হোয়াইট প্রবাল দিয়ে যদি তাকে পাওয়ার আপ করা হয় তাহলে কাজ অনেক বেশি হয় রক্ত প্রবাল থেকে পাওয়ার আপ করার চেয়ে। মঙ্গল যদি বেনিফিক অথবা ফাংশনাল বেনিফিক হয়ে কোনো চাটে নিচস্থ হয়ে গেছে সেক্ষেত্রে হোয়াইট পলা অথবা হোয়াইট প্রবাল যদি ইউজ করা হয় তাহলে খুবই ভালো কাজ করে। এক্ষেত্রে আমার পার্সোনাল মতামত, রেড প্রবালের থেকে হোয়াইট প্রবাল অনেক বেশি কাজ করে এবং আমি নিজে প্রেসক্রাইব করেছি, আমি অনেকজনের কাছে ফর্ম পেয়েছি। আমার মতের সাথে মনে হয় অনেকের মতের মিল থাকবে না, তবুও আমি একবার বলবো, একবার ট্রাই করে দেখুন। নিজস্ব মঙ্গলের প্রতিকারের জন্য যদি বেনিফিক হয় অথবা ফাংশনাল বেনিফিক হয়, যদি নিজস্ব হয়ে বসে থাকে, আপনি হোয়াইট পলা প্রেসক্রাইব করুন, দেখুন রেড প্রবালের থেকে অনেক বেশি ভালো কাজ করছে এই হোয়াইট প্রবাল। এরপর একটা অদ্ভুত রত্নের জন্য বলি, এই রত্নটা হচ্ছে এমেথিস। গ্রিস দেশের জন্ম এই পাথরটা।
অনেকে গ্রহরাজ অর্থাৎ শনি সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করে থাকে এমেথিস। অনেকে শনি গ্রহের সাবস্টিটিউট হিসাবে এমেথিস ইউজ করে, কিন্তু যদি একটু শাস্ত্র পড়া যায় অথবা যদি কিছু অকাল্ট স্টোনের অকাল্ট পাওয়ার হিসাবে যদি কিছু বই পড়া যায় অথবা যদি কোনো গুরু থাকে তার কাছ থেকে যদি জানা যায়, সেক্ষেত্রে বারবার উঠে আসে একটাই কথা, এই এমেথিস পাথর শনি গ্রহের সাবস্টিটিউটের থেকেও ড্রাঙ্কনেস কমাতে অনেক বেশি কাজ করে। অর্থাৎ যারা অতিরিক্ত মদ্যপান করেন, ছাড়তে চাইছেন কিন্তু ছাড়তে পারছেন না, এমন না যে আমি ছাড়তে চাইছি না, আমি একটা এমেথিস পরে নিলাম মদ্যপান ছেড়ে দেবো, তা না, ছাড়তে চাইছেন কিন্তু ছাড়তে পারছেন না, মনোবল পাচ্ছেন না ছাড়ার জন্য, সেক্ষেত্রে এমেথিস খুব ভালো কাজ করে। এটা পুরো বইয়ে লেখা আছে যে এই একটা পাথর যার অকাল্ট যে নেচার, সেই অকাল্ট নেচারের জন্য, ড্রাঙ্কনেসের জন্য অব্যর্থ হচ্ছে এমেথিস। এমেথিস প্রেসক্রাইব করা যেতে পারে যার ড্রাঙ্কনেস নিয়ে কোনো প্রবলেম আছে। আচ্ছা, এবার কিছু জেনারেল জেনারেল কিছু লজিকে চলে যায়। এক হচ্ছে মেষ লগ্ন মানেই আমি মঙ্গলের রত্ন পড়বো তা নয়। মেষ লগ্নে লগ্নপতি মঙ্গল হলেও মঙ্গল ওখানে সমগ্র হিসাবে কাজ করে, তাই সবসময় মেষ লগ্নে দেখে নেওয়া উচিত যে মঙ্গল গ্রহ সমগ্র হয়ে নিফিক না মেলিফিক, এটা সবসময় দেখে নিতে হবে। তার কারণ ম্যাক্সিমামই আমি দেখি সবাই একটা করে রক্ত প্রবাল পড়ে আছে, তার জিজ্ঞেস করলেই বলা হয় যে আমি মেষ লগ্ন, লগ্নপতি মঙ্গল আমি রক্ত প্রবাল পড়ে নিয়েছি। ব্যাপারটা কিন্তু এমনি নয়, লগ্নপতি মঙ্গল যদি মেষ লগ্নে যদি শনির সাথে বসে থাকে, শনি মঙ্গল একসাথে, সেক্ষেত্রে রক্ত প্রবাল পড়লেই আরো ঝামেলা শুরু হবে, আরো প্রবলেম শুরু হবে। তো আমার মেষ লগ্ন মানেই আমি রক্ত প্রবাল পড়ে নেবো এমন নয়, কিন্তু সেক্ষেত্রে চার্ট বিচার করতে হবে যে সেখানে মঙ্গলকে পাওয়ার দেওয়া উচিত হবে কি হবে না। মেষ লগ্নের সব থেকে আমি যদি নেগেটিভ গ্রহ ধরি তাহলে 11th হাউসের মালিক হচ্ছে শনি গ্রহ, শনি আর মঙ্গল যখন একসাথে পুষে যাবে মঙ্গল তাহলে নেগেটিভলি কাজ করবে, তো সেখানে যদি মঙ্গলের পাওয়ার আপ হয় তাহলে নেগেটিভ রেজাল্ট আসবে, পজিটিভ রেজাল্ট আসবে না, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, বৃহস্পতির জন্য বৃহস্পতির রত্ন মানে ইয়েলো সাফায়ার, আমার মতে এটা একটু ভেবে নেওয়া ভালো। যদি শনি গ্রহ ভালো অবস্থান করে এবং দশা যদি সাপোর্ট করে তাহলে ইয়েলো সাফায়ার দিলে খুব ভালো কাজ হয়, অথবা ইয়েলো টোপাজ হচ্ছে খুবই ভালো বৃহস্পতি রত্ন হিসাবে। এছাড়া যারা ইমিডিয়েট কোনো জ্যোতিষী প্রেসক্রাইব করছে কিন্তু ইমিডিয়েট কোনো রত্ন ধারণ করতে পারছেন না, সেক্ষেত্রে সেই গ্রহের যদি বীজ মন্ত্র 108 বার প্রত্যেক দিন জপ করা হয় এবং সেই গ্রহের রিলেটেড যে দান আছে, এই গ্রহের বীজ মন্ত্র আর দান এই রিলেটেড আমি কিছু পাওয়ার পয়েন্ট ফাইল হোক কিংবা কিছু ভিডিও হোক করে আমি ফেসবুকে আপলোড করে দেবো, যে কোন গ্রহের দান কি, কোন গ্রহের বীজ মন্ত্র কি। নীলকান্তমনো রত্নগুলোর দামের সাথে বললে আরো ভালো লাগতো প্রোগ্রামটা। নীলকান্তদা, রত্নগুলোর বিভিন্ন রকম দাম আছে, আমি এখানে যেটা দেখাচ্ছি এটা একরকম কোয়ালিটি, কোয়ালিটি অনুযায়ী দামের ব্যাপার আছে, আমাকে একটু ফোন করে যদি নাও তাহলে খুব ভালো হয়, মানে কোয়ালিটি অনুযায়ী রত্নের দাম হয়। তো সেই গ্রহের বীজ মন্ত্র আর সেই গ্রহে যদি স্পেসিফিক দান করা যায়, যারা ইমিডিয়েট স্টোন নিতে পারছেন না সেক্ষেত্রে বহু অর্থে কাজ হয়, আমি নিজে দেখেছি। এবং এক্ষেত্রে একটা মেন কথাতে আসি, মূলের কথাতে, মূল কাজ করে, ডেফিনেটলি মূল কাজ করে। রত্ন যদি ধারণ করতে পারছেন না পয়সা কড়ির অভাবে, রত্ন তো আলটিমেট সলিউশন, রত্নের ওপর কেউ বেশি কাজ করে না, তবে কি করা যায়, কিছুদিনের জন্য সেই গ্রহের মূল ধারণ করা যায়। তবে মূলের একটা প্রবলেম আছে, প্রত্যেক সপ্তাহে মূলটাকে চেঞ্জ করতে হয়, এটা হচ্ছে খুব একটা হেডেকের ব্যাপার। আর মূল দিয়ে কন্টিনিউ যখন মূল দিয়ে চার্জ আপ চার্জ আপ চার্জ আপ করছেন, একটা পজিশনে যে আর চার্জ আপ হবে না, তখন মূল আর কোনো কাজ করবে না, তখন আপনাকে রত্ন করতেই হবে। তো রত্ন হচ্ছে আলটিমেট সলিউশন, যারা একেবারেই নিতে পারছেন না তারা মূল দিয়ে ট্রাই করতে পারেন, কিন্তু মূল খুবই দীর্ঘস্থায়ী প্রতিকার নয়, সেক্ষেত্রে বীজ মন্ত্র এবং ডোনেশন অনেক বেশি দীর্ঘস্থায়ী প্রতিকার।
বুধ গ্রহের জন্য অনেকের মনেই অনেক রকম ধারণা আছে, যে পান্না অনেকে বলে সোনাতে পড়তে, অনেকে বলে রূপোতে পড়তে। তো আমি আরেকবার ক্লিয়ার করে দিতে চাই যে পান্না যখনই পড়বেন, যদি বুধ গ্রহ সূর্যের সাথে থেকে কম্বাস্ট হয়ে যায়, তাহলে সোনা দিয়ে পান্না পরা যাবে না। বুধ গ্রহ যদি সূর্যের সাথে কম্বাস্ট না হয়, সেক্ষেত্রে সোনা দিয়ে পান্না পরা যাবে। বুধ গ্রহ যদি সূর্যের সাথে কম্বাস্ট হয়ে যায়, তাহলে সব সময় বুধের রত্ন রূপ দিয়ে পড়তে হবে, তবেই কাজ পাবেন, তাছাড়া কাজ পাবেন না। নিচস্থ মঙ্গলের জন্য শ্বেত কোবাল অনেকেই হয়তো আগে হয়তো শুনেছেন কিংবা নিজেরা প্রেসক্রাইব করেছেন যে শ্বেত কোবাল শুক্রের রত্ন কখনোই নয়, ওই গ্রুপ কখনোই শুক্রের রত্ন নয়, শ্বেত প্রবাল যে গ্রুপ সেটা মঙ্গলেরই রত্ন। নিজস্ব মঙ্গল থাকলে শ্বেত প্রবাল খুব ভালো কাজ করে, আপনারা প্রেসক্রাইব করে দেখুন, খুবই ভালো কাজ করে শ্বেত প্রবাল। তো মোটামুটি রত্নের কি করতে হবে না করতে হবে আজকে লাইভে আমি বলে দিলাম। এরপর যার যার দরকার আছে রত্ন ওরিয়েন্টেড, আমার কাছে একটা যে চার্ট আছে স্পেসিফিক গ্র্যাভিটি অনুযায়ী, যেমন আমি একটু বলি, যেমন আমরা রুবির স্পেসিফিক গ্র্যাভিটি পাচ্ছি 3.97 থেকে 4.05, রুবির হার্ডনেস পাচ্ছি 9 mo, এবং রুবির রিফ্লেক্টিভ ইন্ডেক্স পাচ্ছি 1.762 থেকে 1.778। এই ব্যাপারগুলো আপনি যখন পাথরটা নেবেন, তখন ওই টেস্টিং রিপোর্টে আপনাকে কিন্তু এই ব্যাপারগুলো দেখতে হবে যে এই ব্যাপারগুলো ম্যাচ হচ্ছে কিনা। এই ব্যাপারগুলো যদি ম্যাচ হয় তবেই সেটা অরিজিনাল রুবি, তাছাড়া কিন্তু রুবি নয়। আর রুবির কেমিক্যাল ফর্মুলা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এই যে চার্ট আছে, এই চার্টটা যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চার্টটা আপনাদের দিয়ে দেবো। এর পরবর্তী যে লাইভে আসবো, তার জন্য আমি অলরেডি ফেসবুকে আপডেট করে দেবো যে আমি পরবর্তী কি নিয়ে লাইভ করব। রত্ন নিয়ে আজকে হয়ে গেল, মোটামুটি ডোনেশন আর বীজ মন্ত্র নিয়ে আমি কিছু ফাইল আপলোড করে দেবো, তার জন্য লাইভের কোনো দরকার পড়বে না। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা বলতে ভুলে গেছি, এই পরবর্তী লাইভ সাধারণত চেষ্টা করছি, আমার একটা ইউটিউব চ্যানেল করেছি আমি, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে পার্থেন্দু সরকার। তো আমার ইউটিউব চ্যানেলে যান এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ওখানে খুব ভালো ভালো ভিডিও পাবেন। এবং নতুন একটা সিরিজ শুরু করেছি যে অ্যাস্ট্রোলজার ক্যান প্রেডিক্ট বাট ডক্টর উইল কিওর। অ্যাস্ট্রোলজাররা বলতে পারে যে আপনার শরীরের রোগ কোথায় কোথায় হয়েছে, কিন্তু শুধু অ্যাস্ট্রোলজি দিয়ে সেই রোগটা কমানো যায় না, ডাক্তার কিন্তু আপনার সেই রোগটা সলভ করবে বাই মেডিসিন। যদি মেডিসিন কোনোভাবে কাজ না করছে, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজাররা তাদের অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডি দিয়ে বুস্ট আপ করে, সেই প্ল্যানেট বুস্ট আপ করে সেই রোগের যে ওষুধটা কাজ করছে না সেটা কাজ করার পজিশনে নিয়ে আসতে পারবে, কিন্তু অ্যাস্ট্রোলজাররা কখনোই ডাক্তার নয়। সায়েন্স ওরিয়েন্টেড অ্যাস্ট্রোলজি করুন, অ্যাস্ট্রোলজির মধ্যে যেন সায়েন্স ওরিয়েন্টেড ব্যাপারগুলো থাকে, কিছু বুজরুকি করে লাভ নেই। সায়েন্স স্টুডেন্ট অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা এমন যে এর মধ্যে, এর নামই হচ্ছে অ্যাস্ট্রোলজি, অর্থাৎ এর মধ্যে লজিক আছে, লজিক ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তো আমার ইউটিউব যেটা চ্যানেল পার্থেন্দু সরকার, ওখানে দেখবেন আমি ভিডিও আপলোড করেছি, এর নতুন একটা শুরু করেছি, অ্যাস্ট্রোলজার ক্যান প্রেডিক্ট বাট ডক্টর উইল সলভ। তো এখানে একটাই ভিডিও দেওয়া হয়েছে, এরপর আরও কিছু ভিডিও হবে। এর পরবর্তী যে লাইভ হবে, লাইভটা আমি খুব চেষ্টা করছি ইউটিউব থেকে লাইভ করার জন্য, কারণ ইউটিউব থেকে লাইভ করলে ভিউয়ার্স অনেক বেশি হচ্ছে, আমি দেখলাম নিজে। তো ইউটিউব থেকে পরবর্তী লাইভগুলো চেষ্টা করবো, এই পরবর্তী যে লাইভটা হবে সেই লাইভটা ইউটিউব থেকে। তাও ইউটিউবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং ডান দিকে যে একটা বেল আইকন থাকবে সেই বেল আইকনটাতে ক্লিক করুন, তাহলে কি হবে, আমি যখন লাইভে আসব তখন আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। এছাড়া লাইভ ছাড়াও ইউটিউবে প্রচুর ভিডিও এবার আপলোড হবে, অলরেডি আমি ভিডিও তৈরিতেই ব্যস্ত রয়েছি খুব, ওই জন্য লাইভে আসাও হয়নি। ছোট ছোট ভিডিও অনেক কিছু আপলোড হবে ইউটিউবের চ্যানেলটাতে। তো ইমিডিয়েট ইউটিউবের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে জয়েন করলে আপনারা এই ভিডিওগুলো সব পাবেন। এর পরবর্তী খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, সেই ভিডিও আপলোডটা হচ্ছে হার্ট অ্যাটাক নিয়ে, যে একটা চার্ট দেখে একটা অ্যাস্ট্রোলজার কি করে প্রেডিক্ট করতে পারে যে ওই জাতক বা জাতিকার হার্ট অ্যাটাকের সম্ভাবনা খুব বেশি। তো হার্ট অ্যাটাক নিয়ে একটা মোটামুটি মিনিট 15 কি 20 একটা ভিডিও বানাচ্ছি আমি, এডিটিং চলছে ওটা। তো ওই ভিডিওটা আপলোড হবে, প্রথমে ইউটিউবে আপলোড হবে এবং লিঙ্কটা আপলোড হয়ে যাবে ফেসবুকে। তো ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হার্ট অ্যাটাক নিয়ে একটা ভিডিও আমি চেষ্টা করছি, চলছে এখন,
হার্ট অ্যাটাক নিয়ে ভিডিওটা আমি পোস্ট করবো, সেখানে চার্ট দিয়ে বোঝানো হয়েছে যে একটা জাতক বা জাতিকে যদি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যায় তাহলে সেক্ষেত্রে সেই চার্টটা দেখে কি করে বোঝা যায় যে তার হার্টের প্রবলেম হতে পারে। তো সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল, আর ফেসবুকে তো আপডেট পাবেনই অলরেডি। জেমস নিয়ে আজকে হয়ে গেল, পরবর্তী যে লাইভ অনুষ্ঠান হবে সেই লাইভ অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামের জন্য আমি অলরেডি আগে থেকে ফেসবুকে দিয়ে দেবো। আর আরেকটা যেটা কথা, আপনার প্ল্যানেটের যে ডোনেশন এবং প্ল্যানেটের যে বীজ মন্ত্র, এই রিলেটেড যে আর্টিকেলগুলো আমি তৈরি করছি সেই আর্টিকেলগুলো আমি আপলোড করে দেবো। সেক্ষেত্রে যে পাওয়ার পয়েন্টের আর্টিকেলগুলো পাবেন সেগুলো কিন্তু মোবাইলে চলবে না, সেক্ষেত্রে ডেস্কটপই লাগবে পাওয়ার পয়েন্ট আর্টিকেলের জন্য। তো আজকের মতো এখানেই শেষ করি, ভালো থাকবেন, পজিটিভ চিন্তা ভাবনা করুন। পজিটিভ চিন্তা ভাবনা করলে আপনার আশেপাশে যে এনভায়রনমেন্টটা সেটা সবসময় পজিটিভ হবে। মহাদেব আপনাদের ভালো করুক, নমঃ শিবায়, ভালো থাকবেন, আবার দেখা হবে।